হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কতগুলো বাসন বেরিয়েছিল আজকে সকালবেলা। কি বলো তো, মাছ কিনেছিলাম আমি। মাছ কিনে সকালবেলা আগে স্নানের আগেই কি করেছে, মাছগুলোকে কুটে তারপর স্নান টান সেরে পুজো পাঠ দিয়েছি। পুজো পাঠ দিয়ে তারপরে ভাত ডাল তরকারি রান্না বান্না করে তারপরে মাছ রান্না করেছি, করে ঠোরে তারপর গিয়ে আমি এতগুলো বাসন বেরিয়েছিল সেই বাসনগুলোকে নিয়েছি। প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে দেখতেই পাচ্ছ যে আজকে ড্রেসটা অন্যরকম পরেছি, কারণ গেছিলাম বাইরে বাজারে। তো বাজারে তো আজকে বৃহস্পতিবার ছিল, তো যাই হোক আজকে অর্ধেক দোকান বন্ধ ছিল। তো ভাবলাম যে যাক আর কিছু কেনা নেই, কেনার নেই, যেটুকুনি আছে সেটুকুনি কিনে নিয়ে আমি বাড়ি চলে আসি। তো বাড়ি চলে এসেছিলাম, তো এখন এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি বাথরুমে এসে, কারণ জল তো চলেই এসছে কলে, কারণ বলা যায় না কখন আবার হঠাৎ কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে আবার জল চলে যায়, এখানে একটা প্রবলেম রয়েছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে সব একে একে বাসনগুলোকে আমি মেজে নিয়েছি। কড়াইটা ভীষণ নোংরা হয়েছিলো, সেটাকেও আমি মেজে নিয়েছি। আর পেছনে দেখছি জল বালতিতে ভরে গেছে পুরো, একদম বালতি টুবু টুবু। তো আমি কলটাও বন্ধ করে নিলাম, বন্ধ করে নিয়ে আবার আমি চলে এসেছি এখন বাসন মাজতে। কি বলো তো, রোজের একই কাজ, এই বাসন মাজা, রান্না করা, ঘর পোছা। সত্যি আমাদের যে কবে ছুটি হবে ভগবান জানে, আমার কেন, অনেক অনেক মহিলারাই যেই কাজটা করে, একই কাজ পুরো, বাসন মাজা, ঘর পোছা আর রান্না করা, আর কি আছে বলো জীবনে। তো যাই হোক আমার আর ঘুরতে যাওয়াও হলো না, ভেবেছিলাম যে যাই হোক দীঘা টিঘা যাবো, ঘুরে আসবো। তো যাই এই বর্ষা বাদল এইসব করে করে সমস্ত সময়টা আমার নষ্ট হয়ে গেল। এখন তো এবার কি আর বলবো, সামনে পুজো, এখন ঘর দুয়ার ছেড়ে কোথাও যাওয়াও যাবে না, সমস্ত কিছু পয় পরিষ্কার করা হচ্ছে। তার জন্য ভাবলাম থাক, এই চলে যাবে, পুজোর সময় যদি ছুটি টুটি পাই তাহলে নিশ্চয়ই যাওয়া যাবে। তো আমি এপাশ ঘুরে বসে পড়লাম, বসে আমি আমার সমস্ত বাসনগুলোকে একে একে আমি ধুয়ে নিচ্ছি, কারণ মাজা তো হয়ে গেছে। এবার ভালো করে যদি সার্ফগুলো ধুয়ে নিই, ভালো করে ধুয়ে হাত দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিই, এবার বাসনগুলোকে একে একে আমি সাজানো স্টার্ট করে দিই। তো দেখতেই পাচ্ছ কলটা আমি আবার ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে তারপর যত বাসনগুলো আছে একে একে আমি এদিকে ধুতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা তারা অতি অবশ্যই এই ভিডিওটা হ্যাঁ লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আরও কিছু জামা আরও কিছু রয়েছে, গামলা রয়েছে, আরেকটা দেখতেই পাচ্ছ যে আরেকটা গামলা বেরিয়েছে, খুন্তি রয়েছে, সেগুলোকে আমি মেজে নিয়েছিলাম। তো সেগুলোকে একে একে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। কি বলো তো, ভালো লাগে না আর এইগুলো ধুতে মতে, যদি কেউ যদি ধুয়ে দিত একটু কাজ টাজ করে দিত বেশ ভালোই হতো বলো। মানে কি বলো তো, যখন কুড়েমি আমার চাপে তো চারোদিক দিয়ে কুড়েমি চাপে, আর যখন খাটতে শুরু করি তো কন্টিনিউ আমার চলতে থাকে। তো যাই হোক আজই সকাল থেকে মাছ টাছ রান্না করেছি, তো আমার একটুখানি পিটপিটানির ব্যামোর আছে, কারণ বলে যায় না কোথাও থেকে কি আষ্টানি গন্ধ ছাড়বে, আর তারপর সেই সব বাসন কোষণে সত্যি কথা খেতেও কেমন লাগে। এক গ্লাস জলও খেতে যাবো তো দেখা যাবে গ্লাসের ভেতর থেকে আষ্টানি একটা গন্ধ বেরোচ্ছে। তো সেগুলোকে আমার মাজতেই হবে, মেজে ধুয়ে পরিষ্কার রাখি। তো আমার প্রত্যেকটা বাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে ছোটোখাটো বাসন, তো সেগুলোকেও আমি একে একে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার কুকারের ঢাকনাটা রয়েছে, কুকারের ঢাকনাটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে ওটাকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে নিচ্ছি। আর একটা দেখতেই পাচ্ছ ছোটো ন্যাকড়া রয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে নিই। কী বলো তো, ওটা দিয়ে না ওভেনটা মুছি, এবার ওটা না ধুলে নয় কী বলো তেল কাজটা হয়ে রয়েছে, কেমন তেল তেল করছে। ওটা আমার মমের জামা ছিল, তো ওটাকে দিয়ে আমি এখন ন্যাকড়া বানিয়ে নিয়েছি। তো কিছু করার নেই, এখন তো ইউজ করা জিনিস যদি ছিঁড়ে যায় ওটা দিয়ে তো এখন ন্যাকড়াই বানানো হয়। তো যাই হোক আমি ওটা ভালো করে ধুয়ে নিয়ে ওটা দিয়ে আমি ওভেনটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে তারপর আমার ঘরে আরও কিছু কাজ আছে সেগুলোকেও আমি সেরে নেবো। তো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ন্যাকড়াটা আমি ধুয়ে নিয়েছি, সমস্ত বাসন গুছিয়ে নিয়ে এবার ঘরে চলে যাবো। তো আজকে ব্লগিংটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই দেখতে থেকো।